তখন আমরা ছক আকারে পার্থক্য লিখি। হ্যাঁ, তাহলে আমি লিখে দিচ্ছি ভর এবং ওজনের পার্থক্য, দুইটা ছক করব। এই প্রথমটা ভর, দ্বিতীয়টা কি ওজন। আচ্ছা, ভরের সংখ্যাটা বলো আমাকে, প্রীতম বলো, ভর কাকে বলে? প্রীতম বলো, ভর কাকে? পদার্থের পরিমাণই হলো ভর। আচ্ছা, সবাই লিখে ফেলাও, কোন বস্তুতে মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। এক নম্বরে আমরা সংখ্যাটা লিখব। হ্যাঁ, ভরেরও সংজ্ঞা দিবা, ওজনেরও সংজ্ঞা দিবা, এক নম্বরে। মিস কোন বস্তুর মিস, তারপরে কি বলবেন? বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে ভর। 69 পৃষ্ঠায় দেখো ভর ওজনের সম্পর্কে একদম প্রথমেই আছে, বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে ভর, 69 পেজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ভরের সংজ্ঞাটা লেখা হইলে বলবা ওজনের সংজ্ঞা লিখব। ওজনের সংজ্ঞা কি? ওজনের এখানেও এক নাম্বার দিয়ে ওজনের সংজ্ঞাটা দিবা। পৃথিবী আমাদেরকে যে বলে, নিজের দিকে আকর্ষণ করে, তাকে বলে ওজন, তাই না? হ্যাঁ, বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে, মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। আর ওজন হচ্ছে পৃথিবী আমাদের যে বলে নিজের দিকে আকর্ষণ করে, পৃথিবী আমাদের যে বলে নিজের দিকে আকর্ষণ করে বা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে বলে ওজন। ওজনের সংজ্ঞাটা লিখে আমরা তারপরে লিখব ওজন ডাব্লু সমান সমান mg। পৃথিবী আমাদের যে বলে নিজের দিকে আকর্ষণ করে, হ্যাঁ, তাকে ওজন বলে। হ্যাঁ, তারপরে আবার এই অংশটাও লিখব। হ্যাঁ, ওজন ডাব্লু সমান সমান mg। আচ্ছা, হ্যাঁ, একের সাথে বাবা, একের সাথেই লিখবা, ঠিক আছে? তাহলে হয়ে গেল সংজ্ঞাটা আমাদের। আচ্ছা, দুই নম্বরে, পার্থক্যের দুই নম্বরে আমরা লিখতে পারি কোনো বস্তুর ভর স্থান নিরপেক্ষ। কোনো বস্তুর ভর স্থান নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ কথাটা আমরা বুঝি। কোনো বস্তুর ভর স্থান নিরপেক্ষ মানে স্থানের উপরে নির্ভরশীল, স্থানের উপর নির্ভরশীল না। হ্যাঁ, স্থানের উপর নির্ভরশীল না, স্থান না, মানে স্থান নিরপেক্ষ, মানে যে কোনো স্থানে ওজন একই থাকবে। তাহলে তোমরা এইভাবে যদি না বুঝো, স্থান নিরপেক্ষ না লিখে লেখো, কোনো বস্তুর ভর সকল জায়গায় একই থাকে, এভাবে লিখতে পারো, স্থান নিরপেক্ষ যদি আমাদের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, কোনো বস্তুর ভর সকল জায়গায় একই থাকে, অর্থাৎ পৃথিবীতেও তোমার ভর যা আছে, চাঁদে নিয়ে গেলেও তাই থাকবে, আবার মহাশূন্যে নিয়ে গেলেও সে একই থাকবে, ভরের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? কোনো হ্যাঁ, সকল জায়গায় একই থাকে, কোনো বস্তুর ভর সকল জায়গায় একই থাকে, কোনো বস্তুর ভর সকল জায়গায় একই থাকে, ওজন। হ্যাঁ, ওজনের জায়গায় গিয়ে আমরা লিখব স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। কি লিখব? স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। স্থান ভেদে ওজনের, হ্যাঁ, স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়, ওকে, হয়েছে? আচ্ছা, এক নাম্বার, দুই নাম্বার, দুইটা লেখা সবার হয়েছে? এবার এককটা লেখো, ভরের একক কেজি, ওজনের একক নিউটন। ভরের একক কেজি, ওজনের একক নিউটন।
হ্যাঁ, 3 নম্বর পার্থক্যতে ভরের একক কেজি, কেজি কেজি ওজনের একক নিউটন, ভরের একক কেজি ওজনের একক নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে 3। ওকে, তাহলে 1 নম্বর বললাম সংজ্ঞা, ঠিক আছে। সংজ্ঞাটা আরেকবার বলছি, ভর হচ্ছে কি, বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ হচ্ছে ভর। আর ওজনের সংজ্ঞা কি, পৃথিবী যে বলে আমাদের নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় বস্তুর ওজন, বা পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে তাকে বলে বস্তুর ওজন। ওজন W সমান সমান mg, এখানে এম হচ্ছে ভর, জি হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ। 2 নম্বর পার্থক্য যেটা বলেছি, হ্যাঁ মানে ম্যাডাম পৃথিবী আমাদের যে বলে নিজের দিকে আকর্ষণ করে হ্যাঁ, তাকে ওই বস্তুর ওজন, আমাদের যদি আকর্ষণ করে তাহলে তাই আমাদের ওজন। পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাই ওই বস্তুর ওজন, ঠিক আছে। আমাদের আকর্ষণ, আচ্ছা আমাদেরটা কেটে ওখানে লেখো, পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। আচ্ছা, ওকে। এরপর 2 নম্বরে বলেছি যে সকল জায়গায় কোনো বস্তুর ভর একই থাকে, সকল জায়গায় বস্তুর ভর একই থাকে। আর ওজনের জায়গায় কি লিখেছি, স্থানভেদে ওজনের পরিবর্তন হয়, ঠিক আছে। 3 নম্বরে লিখেছি, 3 নম্বরে লিখেছি হচ্ছে ওজন, ভরের একক কেজি, ওজনের একক নিউটন। আচ্ছা নিজামুদ্দিন, বুঝতে পারতেছো না কেন, বুঝতে পারতেছো না, নেটওয়ার্কের সমস্যা নাকি, কি প্রবলেম বলো, শুনতে পাও না, না এখানে তো না বুঝার মতো কিছু বলি নাই বাবা। না মিস, ইন্টারনেট প্রবলেম দিতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 3টা পার্থক্য লেখা হয়ে গেল, আশা করি কারো অসুবিধা নাই, সবার লেখা শেষ হয়েছে না। এবার আমরা ওজন সংক্রান্ত কিছু অঙ্ক করব, 2-4টা অঙ্ক আমরা একটু করি, এটা মুছে দিচ্ছি আমি। তাহলে ওজন নির্ণয়, তোমাদের যদি আমি ওজন নির্ণয় করতে দেই, পারবে না? আচ্ছা ওজন নির্ণয়টা আমরা যে বলেছি বিভিন্ন জায়গায় ওজন বিভিন্ন রকম হয়, তো ভরটা যদি একই থাকে, ওজন বিভিন্ন রকম হয়, এই ধরনের আমরা একটা অঙ্ক করব। আচ্ছা ধরো 50 কেজি, প্রশ্নটা একটু লিখে নাও, 50 কেজি ভরের বস্তুকে চাঁদে নেওয়া হলো, আচ্ছা এটা হলো উদ্দীপক, 2টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 1 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির পৃথিবীতে ওজন কত, বস্তুটির পৃথিবীতে ওজন কত, ওজন কত, আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে চাঁদে বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে, চাঁদে বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে। 2য় প্রশ্নটার আমি লিখি নাই, তোমরা লেখো, চাঁদে বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে। হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, এই ধরনের অঙ্ক দেয়া থাকলে আমরা কিভাবে করি, ক নম্বরের অ্যান্সারটা আমি লিখছি, একটা আমি করে দিব, তারপরে তোমাদের আরেকটা করতে দিব, একটু খেয়াল করবে। হ্যাঁ ক নম্বরে আমাদের প্রথমে আমরা অঙ্ক থেকে এই ধরনের মানে বিজ্ঞানে যে অঙ্কগুলো, হ্যাঁ বিজ্ঞানে যে গাণিতিক সমস্যাগুলো আছে, প্রথমে আলাদা করে লিখি যে দেওয়া আছে আমাদের কী কী দেওয়া আছে, মান দেওয়া আছে, বস্তুর ভর, বস্তুর ভর এম সমান 50 কেজি।
হ্যাঁ, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদে নিলে বস্তুর কি পরিবর্তন হবে? চাঁদে নিলে বস্তুর কি পরিবর্তন হবে? মিস, বস্তুর ওজন? হ্যাঁ, বস্তুর ওজনের কি পরিবর্তন হবে? হ্যাঁ হ্যাঁ, জি ওকে। মিস। আচ্ছা, আমরা কি লিখেছি দেখো, দেওয়া আছে বস্তুর ভর m সমান সমান 50 কেজি। আর একটা জিনিস আমাদের এখানে লেখা নাই, কিন্তু আমরা জানি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, জি ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা আমাদের নির্ণয় করতে হবে বস্তুর পৃথিবীতে ওজন। এটা তোমরা একটু লিখে ফেলো, বস্তুর পৃথিবীতে ওজন ডাব্লু সমান সমান হোয়াট। আমার নিচে জায়গা নাই, এই জন্য আমি উপরে লিখছি, বস্তুর পৃথিবীতে ওজন ডাব্লু সমান সমান হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি আমরা জানি ডাব্লু সমান এমজি, মান বসায় দাও 50 × 9.8। হ্যাঁ, পৃথিবীতে ওজন ডাব্লু, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, বস্তুর পৃথিবীতে ওজন এটা লিখে ডাব্লু দিবা, ওজনটা ডাব্লু দ্বারা প্রকাশ করি সমান সমান হোয়াট। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমরা গুণ করে মান বসায় দিচ্ছি, 5 × 8 = 40, 5 × 45 = 4, 49, 490 নিউটন। দেখো ক নাম্বার আমার মনে হয় বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। সবাই তুলতে পেরেছো ক নাম্বার? মিস লাস্ট ওয়ার্ডটা কি লিখেছেন মিস? 49 পয়েন্ট নাকি মিস? 490, 490 নিউটন। হ্যাঁ, পাশেও লিখতে পারতাম। হ্যাঁ আমি পাশে লিখে দিচ্ছি, দাঁড়াও এখানে লিখি। হ্যাঁ, 490 নিউটন। ওকে, আমার মনে হয় একটু বুঝতে পেরেছো সবাই। কারো কি বুঝতে অসুবিধা আছে ক নাম্বার? ওকে, এবার আমরা খ নাম্বারে আসবো। খ নাম্বারের জন্য আমাদের বেশ কিছু কাজ করা লাগবে। খ নাম্বারের জন্য আমাদের এই দেওয়া আছে অংশটুকু লিখতে হবে। খ, দেওয়া আছে বস্তুর ভর এম সমান 5 কেজি, ভরটা চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে? চাঁদে অভিকর্ষ ত্বরণ। এখানে আমি লিখেছি শুধু অভিকর্ষ ত্বরণ, ওখানে লিখবো চাঁদে অভিকর্ষ ত্বরণ। তো তোমরা কথাটা একটু লিখে নাও, চাঁদে অভিকর্ষ ত্বরণ। দেওয়া আছে বস্তুর ভর এম সমান 50 কেজি, চাঁদে অভিকর্ষ ত্বরণ। চাঁদে, চাঁদটা যেহেতু পৃথিবী থেকে দূরে, তাই চাঁদে অভিকর্ষ ত্বরণের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। পৃথিবীতে যা অভিকর্ষ ত্বরণ আছে তার 1/6 হয়ে যায়, ঠিক আছে? এখন এই চাঁদে অভিকর্ষ ত্বরণকে আমরা G1 দ্বারা প্রকাশ করছি। G1 একটু মুছে লিখি আমি, দাঁড়া। G1, চাঁদে অভিকর্ষ ত্বরণ G1 সমান সমান 1.63, এটা তোমাদের বইতে আছে দেখো, 1.63। অর্থাৎ 9.8 যেটা আছে ওটাকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে হবে 1.63। আচ্ছা দেখা যায় না মনে হয়, 1.63 স্ক্রিনে দেখতে পাচ্ছো? জিমিস দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। ওকে হ্যাঁ হ্যাঁ দেখো। আচ্ছা এবার আমরা লিখবো চাঁদে বস্তুর ওজন, চাঁদে বস্তুর ওজন সেটাকে আমরা W1 দিয়ে প্রকাশ করব। আগে লিখেছিলাম পৃথিবীতে বস্তুর ওজন, এখন লিখছি চাঁদে বস্তুর ওজন।
W1 সমান হোয়াট? আচ্ছা, তোমরা সবাই মোটামুটি ক্লাস 8-এ যেহেতু পড়ো, সবাই বড়, মাইক্রোফোনটা যখন জিজ্ঞেস করবা তখন অন করবা, নাইলে অফ করে রাখো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা জানি সূত্র কি, সেই একই সূত্র, W1 সমান সমান MG1। এখানে শুধু জি এর মানটা চেঞ্জ করে দিবা, জি এর মান হচ্ছে 1.63। তো এটাকে 50 দিয়ে গুণ করে দাও, কত আসে দেখো। মানটা আমি লিখতেছি, তাহলে 3 5 15, সাইডে লিখলাম তোমাদের সুবিধার্থে যেন তোমরা বোঝো, 3 5 15, 5 6 30, আর 1 31, তারপরে 5 1 5 3 8, 81.50 নিউটন, 81.50 নিউটন, বুঝতে পেরেছো? দেখো, আচ্ছা এখন পরিবর্তন বের করতে বলছে কিন্তু আমাদের। হ্যাঁ, তাহলে আমরা লিখব ক থেকে পাই, পৃথিবীতে ওজন, ক থেকে পাই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাই তো বুঝছো। ক থেকে পাই পৃথিবীতে বস্তুর ওজন কত ছিল সেটা লেখো, এবার চাঁদে এসে ওজন কত হইলো সেটা তো আমরা পাইলাম, অতএব বস্তুর ওজনের পরিবর্তন কত হইছে সেটা আমরা বের করে ফেলবো বিয়োগ করে। তাহলে আমি লিখছি, খেয়াল করো, অতএব ওজনের পরিবর্তন হবে সমান সমান কত ছিল পৃথিবীতে, কত ছিল বলো তো আমারে। মিস 490 নিউটন, 490, এই ব্র্যাকেটের বাইরে নিউটন লিখলাম, তাহলে দশমিকের পরে 50টা থেকেই যাবে, 1 আছে 10 হবে 9, 8 আর 1 9, 9 9 মিলে গেল 0, 409 নিউটন। দেখো, ঠিক আছে, পরিবর্তন মানে কি, চাঁদে নিয়ে গেলে ওজনটা কমে যাবে, চাইলে তুমি ওজনের পরিবর্তন হবে না লিখে চাঁদে ওজন কমে যাবে এই কথাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, অঙ্কটা কি সবাই শেষ করতে পারছো? অঙ্কটা কি কঠিন লাগে কারো কাছে? একটু একটু লাগতে পারে, হ্যাঁ, তো আমরা এটা শিখে নিব। আচ্ছা, আমার মনে হয় যে আর কারো সমস্যা থাকার কথা না, তাহলে শেয়ারটা কি বন্ধ করে দিব, সবার শেষ হলে বন্ধ করে দিচ্ছি। শেষ হয়েছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি শেয়ারটা অফ করে দিব। ওকে, তাহলে সবাই তুলে নিয়েছো তো, তাই না? রেদওয়ান, খাতায় তুলছো অঙ্ক? তুলো নাই, খাতায় তুলো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, ওকে, তাহলে চাঁদে আমাদের ওজনটা আসলে কতটুকু কমে যায় সেটা কিন্তু আমরা আজকে শিখলাম, কতটুকু কমে যায়, 6/1 হয়ে যায়, যেহেতু অভিকর্ষ স্তরণটা 6/1 হয়ে যায় তাই আমাদের ওজনটাও 6/1 হয়ে যায়। আচ্ছা, এই অংশটা আমরা শিখলাম, এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক আছে, তো সেখানে যাওয়ার আগে আমাদের একটু দেখো পৃষ্ঠা 69-এ, পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ স্তরণটা সমান হয় না, এটা আমরা আগের দিন পড়েছি। হ্যাঁ, মেরু অঞ্চলে কি হয়, অভিকর্ষ স্তরণের মান বেড়ে যায় আর বিষুবীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ স্তরণের মানটা কমে যায়। তো অভিকর্ষ স্তরণের মান যেখানে বেড়ে যাবে সেই জায়গায় আমাদের ওজনটা বেড়ে যাবে, অভিকর্ষ স্তরণের মানটা যেখানে কমে যাবে সেই জায়গায় গেলে আমাদের ওজনটাও কমে যাবে, কারণ ভর তো চেঞ্জ হচ্ছে না, অভিকর্ষ স্তরণের মান যদি বাড়ে তাহলে গুণফল কী হবে, বড় হয়ে যাবে, ওজন বেড়ে যাবে, অভিকর্ষ স্তরণের মানটা কমলে সে গুণফলটা আবার কমে যাবে, ফলে ওজনটা কী হয়ে যাবে, কমে যাবে। তো আমরা একটু পৃষ্ঠা নম্বর 70-এ চলে আসবো, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন এই অংশটা আমরা একটু পড়ব।
যে বিভিন্ন স্থানে যে অভিকর্ষ ত্বরণটা বিভিন্ন রকম হয় সেটার কারণগুলো বর্ণনা করেছে। তোমরা একটু বইটা বের করো সবাই। প্রথমে দেয়া আছে ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে ওজন বিভিন্ন রকম হয়। এক হচ্ছে পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য। পৃথিবীর আকৃতি কি আমরা জানি যে পৃথিবীর আকৃতিটা একটা সুষম গোলক না, একটা সুন্দর বৃত্ত না, এটা কি কমলা লেবুর মতো দুই দিকটা একটু চাপা, তাই না? তো ওই চাপা জায়গায় কেন্দ্র থেকে কি হচ্ছে, চাপা জায়গার দূরত্বটা কম হচ্ছে। ওই চাপা জায়গাটাকে বলা হচ্ছে মেরু অঞ্চল। ওই জায়গায় কেন্দ্র থেকে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধটা কম হচ্ছে। আর যেই অংশটা চাপা না, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে, কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্বটা, ব্যাসার্ধটা সেখানে কি হচ্ছে, বড় হচ্ছে। তো দূরত্ব বাড়লে আমরা জানি বলের পরিমাণটা সেই জায়গায় কমে যাবে, বা অভিকর্ষ ত্বরণটা সেই জায়গায় কমে যাবে। আর দূরত্ব যে জায়গায় কম সেই জায়গায় অভিকর্ষ ত্বরণের পরিমাণটা তুলনামূলক বেড়ে যাবে। ঠিক আছে, এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? কেন মেরু অঞ্চলে বেশি হচ্ছে বিষুবীয় অঞ্চলে কম হচ্ছে এটা বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, চিত্র আমি একে দেখাইতে পারি। হ্যাঁ, যদিও আমি ভালো আঁকতে পারি না, তারপরেও আমি একটু একে দেখাই। এই যে পৃথিবীর আকৃতি অনেকটা এরকম, ধরো কমলা লেবু বা মিষ্টি কুমড়া এই জাতীয় যদি আমরা চিন্তা করি তাহলে অনেকটা এরকম। ঠিক আছে, তাহলে এরকম হলে এইটা হচ্ছে কেন্দ্র। খেয়াল করো, কেন্দ্র থেকে এই যে বিষুবীয় অঞ্চলের দিকে যে ব্যাসার্ধ সেটা কি তুলনামূলক বড়, আর উপরে নিচে যেটা অর্থাৎ মেরু অঞ্চল যেটা, এখানে দেখো ব্যাসার্ধটা ছোট। তাহলে দূরত্ব যে জায়গায় বড় সেই জায়গায় জিয়ের পরিমাণ হবে কম, আর দূরত্ব যেখানে কম সেই জায়গায় জি হবে বেশি। ঠিক আছে প্রীতম? ওকে, আচ্ছা, দ্বিতীয়টা বলেছে দেখো পৃথিবীর আহ্নিক গতির জন্য। আহ্নিক গতি কি? যে গতির কারণে দিন রাত্রি হয়, পৃথিবী নিজের অক্ষে নিজে ঘুরে, তাই না? সেটা হচ্ছে আহ্নিক গতি। এর কারণেও অভিকর্ষ ত্বরণটা বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, এবার দেখো পৃথিবী থেকে উঁচু কোনো জায়গায়, এটা হলো পৃথিবী, আমরা তো পৃথিবীর উপরে আছি, এই উপরে যদি এভারেস্ট চিন্তা করি তাহলে নর্মাল ব্যাসার্ধ যতটুকু ছিল তো ছিল, তার সাথে দূরত্ব কি আরও কিছুটা যোগ হবে না? তো দূরত্ব যত বাড়বে অভিকর্ষ ত্বরণের পরিমাণ এবং ওজনের পরিমাণ ততই কী হবে, কমতে থাকবে। তাই পৃথিবী থেকে, হ্যাঁ, তাই পৃথিবী থেকে উঁচু কোনো জায়গায় গেলে অভিকর্ষ ত্বরণের পরিমাণ কমবে। আবার একইভাবে পৃথিবীর ভেতরেও যত যাব তত পৃথিবীর বিবেচ্য ভর যেটা সেটা তুলনামূলক কমে যাবে। হ্যাঁ, বা গোলকের টোটাল গোলকটার আয়তনটা কী হয়ে যাবে, কমে যাবে। তো এই ক্ষেত্রেও পৃথিবীর যত কাছের দিকে যাব তত আমাদের কী হবে, অভিকর্ষ ত্বরণ এবং ওজন এই দুটা আস্তে আস্তে কমতে থাকবে। বুঝে গেল? তাহলে কী বললাম, সবচেয়ে বেশি কোথায় থাকে অভিকর্ষ ত্বরণের মান? এই যে ভূপৃষ্ঠে আমরা যেখানে আছি পৃথিবীর উপরে, মাটির উপরে, এটা থেকে যত উপরে যাবা তত কমবে, আবার যত নিচে আসবা তত অভিকর্ষ ত্বরণ এবং ওজনের মান কমতে থাকবে। ঠিক আছে, এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? ওকে, এবার আমরা তাহলে এই অংশটা, আমাদের যদি সবার বুঝতে কোনো অসুবিধা না থাকে, এই অংশের আলোচনা আমরা শেষ করব। আমরা এখন চলে আসব হচ্ছে লিফট এবং মহাশূন্যে ওজনের তারতম্য। হ্যাঁ মিস, উইখানে মিস দেখো দেখাইছেন মিস, পৃথিবী থেকে যদি উপরে যায় তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণটা কমবে, আর যদি ভিতরে যায় তাহলেও কমবে, তাহলে বাড়বে কখন? শুধু মাটির উপরে যে জায়গা সেই জায়গাটাতে বাড়বে, সেই জায়গাটা সর্বোচ্চ। ঠিক আছে, এই সর্বোচ্চ থেকে উপরে গেলেও কমে যাবে, নিচে গেলেও কমে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, আমরা একটু দ্রুত শেষ করব, আমাদের আসলে সময় কম আছে। সেটা হচ্ছে লিফট এবং মহাশূন্য, এই দুই জায়গায় কখন ওজনহীনতা অনুভব হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা পৃথিবীর যেই জায়গায় থাকি সেই জায়গায় আমরা, আমাদের উপর আসলে পৃথিবীর একটা বল কাজ করবে, কিন্তু এই বলটা আমরা কখন অনুভব করব সেটা নির্ভর করে পৃথিবী আমাদের যে বলটা ফেরত দিচ্ছে সেই বলের উপর। তো পৃথিবী আমাদের কী বল ফেরত দিচ্ছে বলো তো?
নিউটনের একটা সূত্র আছে যে তুমি কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করবা বস্তুটা ঠিক ততটা বলই তোমাকে কি করবে ফেরত দিবে। এটাকে বলা হয় নিউটনের তৃতীয় সূত্র, বলের তৃতীয় সূত্র। তো আমরা যখন লিফটে উঠি, লিফটে সবাই উঠছি না, এখানে যারা আছি, আমরা যেহেতু ঢাকায় বসবাস করি, গ্রামে হলে একটু অসুবিধা হয়, হ্যাঁ ঢাকায় তো আমরা সবাই কম বেশি লিফটে উঠছি। তো লিফটে যখন আমরা উঠি, লিফটে উঠলে লিফটটা যখন উপর দিকে ওঠে, আমাদের নিজেদেরকে কি লাগে, ভারী লাগে না হালকা লাগে বলো তো? হালকা 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 লাগে। আর লিফট যখন নামে তখন হালকা একটু ভারী লাগে। আচ্ছা বলো তো কেন এরকম লাগে? মিস উপরে উঠলে আমাদের ওজনটা কমে যায়, আর নিচে নামলে আমাদের ওজনটা আবার বাড়তে থাকে। আচ্ছা, তো এই অংশটা নিয়েই আমরা এই জায়গাটায় আলোচনা করব। হ্যাঁ, ধারণাটা পুরোপুরি সঠিক না হলেও আমরা যে যে একটা প্রশ্ন ম্যাডাম করলে উত্তর করতে পারি, এটা খুব ভালো একটা কথা। তো আমরা এই অংশটা নিয়ে আলোচনা করবো।